ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো পরের খবরে। গোয়ালতোড়ে মাটি খুঁড়ে প্রচুর বন্দুকের হদিশ। জেসিবি দিয়ে মাটি খুঁড়ে 30টি বন্দুক উদ্ধার হয়েছে। মাটি খুঁড়ে বিদ্যুতের তার, টিনের কৌটোর হদিশ মিলেছে। কম্বলে মুড়ে প্লাস্টিক দিয়ে রাখা ছিল বন্দুক। কারা বন্দুক রেখেছিল তদন্তে গোয়ালতোড় থানার পুলিশ। এই মুহূর্তে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। গোয়ালতোড়ে যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, সৌগত বাবু কিভাবে দেখছেন? না, এটা সম্ভবত সিপিএম রেখেছিল। এর আগে সুশান্ত ঘোষের গ্রামের বাড়িতে গিয়ে তো অনেক মৃতদেহের কঙ্কাল পাওয়া গিয়েছিল, অস্ত্র পাওয়া গিয়েছিল। সুতরাং সিপিএম রেখেছিল, এটাই বেশি সম্ভব। আর একটা, যদিও গোয়ালতোড় প্রত্যক্ষভাবে মাওবাদী প্রভাবিত ছিল না, তা সত্ত্বেও মাওবাদীদের একটা অংশ রেখে থাকতে পারে। পুলিশ নিশ্চয়ই খুঁজে বার করবে। তবে সিপিএম এর রাখাই আগে ওই সুশান্ত ঘোষের বাড়ির ওখানে যেটা হয়েছিল তার ভিত্তিতে বলা যায় সিপিএম এর রাখাই সম্ভাবনা বেশি। অনেক ধন্যবাদ সৌগত বাবু। তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে কথা বলছিলাম। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, গোয়ালতোড়ের ছবি, যেখানে মাটি খুঁড়ে প্রচুর বন্দুকের হদিশ পাওয়া গিয়েছে। জেসিবি দিয়ে মাটি খোঁড়া হয় এবং 30টি বন্দুক উদ্ধার হয়েছে। মাটি খুঁড়ে বন্দুক ছাড়াও বিদ্যুতের তার, টিনের কৌটোরও হদিশ মিলেছে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, কিছুক্ষণ আগে সৌগত রায়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন জোরালো সম্ভাবনা সিপিএম এর হাত রয়েছে এর পেছনে। আমি বলছি সৌগত বাবু, তাহলে তৃণমূল লোকেদের একটা সভা ডাকুক, মিছিল করুক, নবান্ন ঘেরাও করুক, হিম্মত থাকলে বলুক যে কেন 10 বছর ধরে তৃণমূলের সরকার এখনো কোনো বন্দোবস্ত কিছু করতে পারেনি কেন? কঙ্কাল খুলেছে, পার্টি অফিস দেখেছে, খুশি মদ্দল আক্রমণ করেছে, মিথ্যা মামলা দিয়েছে, এই অসভ্যর মতো কথা বলে কেন? রাজনীতির নেতা বয়স অনেক হয়েছে, ভূত দেখছে? মনে রাখবেন, যারা মাটির তলায় কৌটো খুঁড়ে যাদের দিয়ে এইসব দেখানো হচ্ছিল তাদের নেতা কিন্তু এখন তৃণমূলের সম্পাদক। মুখ্যমন্ত্রিত্বের আমলে মমতা ব্যানার্জির যিনি জেলে ছিলেন তিনি অভিযুক্ত, তিনি এখন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী, তিনি মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী। এই বাহিনীকে নিয়েই তখনও তৃণমূল চলেছে, এই বাহিনীকে নিয়েই এখনো তৃণমূল চলছে, এই সম্ভাবনাটা বেশি গেলে দেখতে বলুন। এক আর দুই, যেই রাখুক আর যেভাবেই রাখুক আর যাই করুক, গোয়েন্দারা কি করছে? পুলিশ তো হাতের মুঠোয়, পুলিশ তো ওঠে বসে মুখ্যমন্ত্রীর কথায়, পুলিশের ইন্ডিপেন্ডেন্স ছেড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী যেমন বলবেন তেমন পুলিশ চলবে, এই রকম অসভ্যের মতো কথা যেন সৌগত বাবা আর না বলে। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, অসভ্যতার সীমা থাকা উচিত। ব্যর্থতা স্বীকার করুক, ব্যর্থতা স্বীকার করুক। বাংলা সর্বনাশ করার দায় যাদের, তারা পশ্চিমবাংলায় নবান্ন চালাচ্ছে।